এই টেস্টের নাম হচ্ছে ফিজিক্যাল অ্যাবিলিটি টেস্ট। এই টেস্টটি ইন্ডিভিজুয়ালি অ্যাপিয়ার করতে হবে এবং একের পর এক ক্রমানুসারে করতে হবে। এখানে 7টি আইটেম আছে এবং সবগুলো আইটেমই পাস করতে হবে। সবগুলো আইটেমের জন্য সর্বমোট 3 মিনিট সময়। সিট আপ 10টি সিট আপ দিতে হবে 30 সেকেন্ডের মধ্যে। মনে রাখতে হবে হাঁটুর মাঝে ফাঁকা রাখা যাবে না এবং থুতনি দিয়ে তোমার হাঁটু স্পর্শ করতে হবে। দুই হাত মাথার পেছনে থাকবে। মাটিতে শোয়ার সময় মাথা এবং দুই কোণই মাটিতে লাগাতে হবে। চিনাপ 3টি চিনাপ দিতে হবে। প্রথমে লাফ দিয়ে প্ল্যাঙ্ক ধরতে হবে এবং হাত সোজা করতে হবে। এরপর হাত সংকুচিত করে থুতনিকে প্ল্যাঙ্কের উপরে তুলতে হবে এবং পুনরায় হাত সোজা করতে হবে। এভাবে একটি চিনাপ সম্পন্ন হবে। লং জাম্প এটা হচ্ছে লং জাম্প। এখানে কিছুটা দূরত্ব দৌড়ে এসে জাম্প করে ডিচের অপর প্রান্তে পৌঁছাতে হবে। বার্মা ব্রিজ এটি বার্মা ব্রিজ। এক প্রান্তের মই দিয়ে উপরে উঠতে হবে এবং এই দুই রশির সাহায্যে ব্রিজটি ক্রস করে অপর প্রান্তে মই দিয়ে নিচে নেমে আসতে হবে। ল্যাডার ক্রসিং এটা হলো ল্যাডার ক্রসিং। প্রথমে লাফ দিয়ে উঠে দুই হাতে একটি বার ধরতে হবে এবং হাতের সাহায্যে মোট 5টি বার ক্রস করতে হবে। জিগজ্যাগ এটা হচ্ছে জিগজ্যাগ, যেখানে 3টি প্ল্যাটফর্ম রয়েছে। এই প্ল্যাটফর্মগুলোর উপর দিয়ে দৌড়ে যেতে হবে এবং শেষ প্রান্তে পৌঁছে জাম্প করতে হবে। দৌড়ানোর সময় লাল দাগ স্পর্শ করা যাবে না। শাটেল রান এখানে 40 মিটার দৌড়াতে হবে 13 সেকেন্ডের মধ্যে। স্টার্ট লাইন থেকে দৌড় শুরু করবে এবং অপর প্রান্তের লাইন স্পর্শ করতে হবে, আবার একইভাবে ফিরে স্টার্ট লাইন স্পর্শ করতে হবে। এভাবে দুবার করে মোট 40 মিটার শাটেল রান শেষ করতে হবে।